সবাইকে অভিনন্দন কুষ্টিয়া ডোর সেন্টারে। আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে গামারি কাঠের পাল্লা। অনেকে আছেন যারা কাঠের দরজা লাগাবেন বাড়িতে কিন্তু সলিড দরজা এবং ডিপ দরজা সম্পর্কে ধারণা নেই, তো আমি আজকে আপনাদের দেখাবো গামারি কাঠের ডিপ দরজা। সলিড বলতে যে দরজাটা হচ্ছে একই সাইজের কাঠ প্রতিটা জোড়া দিয়ে দিয়ে লাগানো আর কি, এটা হচ্ছে প্লেন হয়। আর এর উপরে যদি আপনি ডিজাইন করাই নিতে চান তাহলে সিএনসি মেশিন দিয়ে ডিজাইন করাই নিতে হয়। আর ডিপ দরজাটা হলো যেটা আপনার প্রতিটা পার্টি আলাদা আলাদা, একটু জুম করে দেখাও, প্রতিটা পার্টি আলাদা আলাদা জয়েন্ট। এখানে আপনারা দেখেন যে এই গামারি কাঠটার এখানে একটা জয়েন্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, এটা আলাদা একটা পার্ট, এগুলোও আলাদা, মানে প্রতিটা অংশই আলাদা আলাদা। তো প্রতিটা এই ছোটো ছোটো আলাদা আলাদা অংশ জুড়াই করে মানে জয়েন্ট দিয়ে এই দরজাটা যখন বানানো হয়েছে তখন এই দরজাটা হচ্ছে ডিপ দরজা। তো এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠের ডিপ দরজা। তো এই দরজাটা হচ্ছে আপনার সম্পূর্ণ সিজনিং করা। এখানে বিষয় হচ্ছে গামারি কাঠটা আপনার ঘুণে ধরে না, গামারি কাঠটার একটা ই হচ্ছে এটার কোনো ফাইবার নেই, এটা সাদা একটা কাঠ, কিন্তু এই কাঠটা কখনো ঘুণে ধরে না। এই কাঠটা যদি আপনারা সিজনিং করাই নেন অর্থাৎ চেম্বারে শুকাই নিতে পারেন সেই ক্ষেত্রে এই কাঠটা কখনো বাঁকাও হবে না। আমি এর আগেও সিজনিং ট্রিটমেন্ট সম্পর্কে আপনাদেরকে অনেকেই বলেছি, রোদ্রে যদি একটা কাঠ শুকান সেই ক্ষেত্রে দেখা যায় যে 25-30% ভেজা থাকে কাঠটা, আর এই কাঠটা যখন একটা চেম্বারে দিয়ে শুকানো হয় তখন 12%-এর নিচে চলে আসে, একবারে শুকায় যায়। একবারে শুকনা কাঠ যখন আপনি কিনবেন তখন এই কাঠটা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা যেখান থেকে যে কাঠই কিনেন চেষ্টা করবেন যেন সম্পূর্ণ সিজনিং এবং ট্রিটমেন্ট কেনার। গামারি কাঠের এই ডিপ পাল্লা এটা কী কী সাইজের হয় সেটা হচ্ছে যে আপনি যে কোনো সাইজ নিতে পারবেন। আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 39 ইঞ্চি পর্যন্ত, 39 ইঞ্চি পর্যন্ত আপনার এই পাল্লাটা নিতে পারবেন। এটা সচরাচর যে সাইজগুলো হয় আমি সেটা বলি যে গামারির এই পাল্লাটা সচরাচর আপনার মেন দরজা যারা 39-এর হয়, রুমের দরজাগুলোই দেখা যায় 33-এর হয়, আবার আপনার যেগুলো আছে রান্নাঘরে 33-এর হয়, রান্নাঘরে 36-এরও হয়, আবার বারান্দায় যারা ব্যবহার করেন তাদের দেখা গেলো 27 ইঞ্চি হয়, আবার অনেক সময় দেখা যায় যে গ্যাপটা সঠিকভাবে রাখা নাই, অর্থাৎ যে সাইজের স্ট্যান্ডার্ড সাইজের বাইরেও আপনাকে ডেলিভারি দেওয়া যাবে। আমি গামারি কাঠের চিটাগাং গামারি কাঠের এই ডিপ দরজার রেটটা আমি আপনাদেরকে বলে দিই। যদি আপনারা মেশিনে সিজনিং করা নেন, চেম্বারে সিজনিং করা নেন, তাহলে এই ডিপ দরজা এটার দাম পড়বে 39 সাইজ, যেটা অর্থাৎ 37 ইঞ্চি থেকে 39 ইঞ্চি পর্যন্ত এটার দাম পড়বে 5,500 টাকা, আর 33 ইঞ্চি থেকে 36 ইঞ্চি পর্যন্ত এটার দাম পড়বে 5,000 টাকা, 27 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত এটার দাম পড়বে 4,500 টাকা। এখন কথা হচ্ছে যে যদি রোদ্রে শুকানো নেন এই কাঠগুলো, যদি রোদ্রে শুকানো নেন তাহলে এটা 39-এর পাল্লার দাম পড়বে 4,500 টাকা, 37 বা 33-এর পাল্লার দাম পড়বে আপনার 4,000 টাকা, এবং 27-এর পাল্লার দাম পড়বে 3,750 টাকা। তো এই হচ্ছে গামারির ডিপ পাল্লা। আবার আপনারা চাইলে মাঝখানে একটা নকশা করে নিতে পারেন, নিচেও একটা নকশা করে নিতে পারেন, আবার যদি চান যে এটা পুরাটাই নকশা করে নেবেন প্রতিটা জায়গায় এটাও নকশা করে নিতে পারবেন। ডিপ দরজা সলিড দরজাটা যেমন ভালো, ডিপ দরজাটাও তেমন ভালো। আর ডিপ দরজার একটা ভালো গুণ হচ্ছে এটা, আপনি যদি রোদ্রে শুকানো সলিড দরজা কিনেন একটা এবং ডিপ দরজা একটা কিনেন তাহলে আপনার সলিড দরজাটা যত তাড়াতাড়ি বাঁকা হবে ডিপ দরজাটা তত তাড়াতাড়ি বাঁকা হয় না, এটা দীর্ঘদিন যায়। তো আপনারা যদি রোদ্রে শুকানো দরজা গামারি কাঠেরটা কিনতে চান তো সেই হিসেবে আমি বলবো যে আপনারা রুমের জন্য ব্যবহার করতে আপনারা ডিপ দরজাটা কিনতে পারেন, এটা বাঁকা অল্প দিনে বাঁকা হবে না, তবে হ্যাঁ একটু শুকাবে, কারণ রোদ্রে দিলেও কাঠটা সম্পূর্ণ শুকায় না। এই কাঠটা সবচেয়ে যে ভালো কোয়ালিটি সেটা হবে যদি আপনি একবারে চেম্বারে সিজনিং করে নিতে পারেন, সেটাও নিতে পারবেন। আর আমরা যেখান থেকে সিজনিং ট্রিটমেন্টটা করাই আপনারা চাইলে পারে আমাদের দোকানে এসে কারখানায় গিয়ে দেখতে পারবেন যে কীভাবে কাঠটা ট্রিটমেন্ট করা হয়, কীভাবে কাঠটা সিজনিং করা হয়। তো গামারি কাঠের পিছন পাশটাও এরকম, এটা ডিপ দরজার এটাই সুবিধা যে কোনো প্রকার ডিজাইন খরচের বাদ দিয়ে আপনি দুই পাশেই ডিজাইন পাচ্ছেন। এটা হচ্ছে ডিপ দরজার একটা ভালো সুবিধা যে কোনো, এটা কিন্তু কোনো পাশে ডিজাইন করা নাই, প্রতিটা আলাদা আলাদা পার্ট,
তো এই আলাদা আলাদা পার্টের পরেও দেখেন দুই পাশে ডিজাইন পাচ্ছেন। আপনি যদি সলিড দরজা কিনেন তাহলে পরে এই দুই পাশে ডিজাইন থাকবে না, আবার আপনার আলাদা খরচ করে ডিজাইনটা করতে হবে। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মাধ্যমে আরও দু চারজন এই ভিডিওগুলো দেখতে পারবে। যারা কাঠের দরজা লাগবে বা কাঠের দরজার প্রতি যারা ইন্টারেস্টেড তারা আমাদের সাথে যোগাযোগ করবে। তো ভালো থাকবেন সবাই, সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।